যেখানে জীবন নির্বিকল্প হয়ে দাঁড়িয়ে আছে সেখানে সময় দেখো না, নির্বিকল্পতায় সময় হয় না। আর যেখানে জীবন শুধুমাত্র বিকল্পের বাহানা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে সময়কে একদম ছেড়ো না। सूरत में ना मूरत में ना एकांत निवास मेरे। প্রজ্ঞা বা জীবনবোধকে আজ পর্যন্ত কেউ অ্যাক্টিভলি জীবনে আনতে পারেনি, এটা শুধু উপলব্ধই হওয়া যায়। এই জন্য বলি বি উইথ হিম। সৌরাংশু দেব বলে একজন প্রশ্ন করেছে, আচ্ছা বাংলাদেশ থেকে। ওনার প্রশ্ন হচ্ছে যে এই যে পেঁয়াজ রসুন খাওয়া বারণ আছে, অনেক ধর্মে বারণ আছে, এবার ধরুন মারা দাও খায় না, ওটা অন্য কারণে খায় না, ওনারা যে যার নিজস্ব কারণে, এবার এটা কি সাইন্টিফিক ভাবে কি কোনো কারণ আছে না খাওয়ার, না ধার্মিক কিছু একটা পিছনে কারণ আছে? এই জিনিসটা নিয়ে একটু বিতর্ক বল যে পেঁয়াজ রসুন না খাওয়ার ব্যাপারটা। না খাওয়া নিয়ে তো কোনো কথা সেরকম ভাবে পরিষ্কার করে ধর্ম কখনো বলেনি এটা খাবে ওটা খাবে না, কারণ এটা তো একটা স্থানকাল বাস্তবিক চেঞ্জ হবেই। ঠিক আছে, এখন যদি আমাদের কোনো বৈষ্ণব ব্রাহ্মণ যদি মিলিটারি হয় তোমাদের, ওকে তো মদ খেতে হবে তোমাদের বেশি থাকতে পারে, কারণ ওকে এখন যদি ওই সেই মাইনাস টেম্পারেচারে থাকে তো খাওয়া তো সবসময় টেন্ডেন্সিটা যেটা সেটা সবসময় একটা এনভায়রনমেন্ট বেস হয়, তারপরে কালচারাল বেস হয়, এর মধ্যে ধর্মের কিছু ব্যাপার নেই, ধার্মিক কারণও নেই, আধ্যাত্মিক কারণে নেই। যদি বলা হয় যে শরীর গরম হয় এই দুধ বেশি খাওয়া, এবার দেখো কি হয়, খুব সাত্ত্বিক দুধ, দুধের উপর চর্বি ভাসছে, খাও না তাহলে। আর যদি সবজি প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক গুণ আছে, ঠিক আছে, এবারে সেটা যদি কেউ বুঝে তার শরীর হিসাবে সে ছেড়েছে যে আমার শরীরে স্যুট করছে না, অ্যালার্জেটিক কারো বেগুনে হয়ে যায়, সেটা কথা কথা। এই দেখো একটা, এগুলো সম্পূর্ণ একটা কালচারাল দিক ভারতে, শুধু বাংলার বাইরে। পেঁয়াজ রসুনকে আমিষ হিসাবে তো ধরা হয়ই না, আমিষ কথাটাই যায় না, আমিষ কথাটা প্রোটিন বেসড। তো এবার প্রোটিন সব খাবারের মধ্যে কিছু না কিছু পরিমাণে থাকে, প্রত্যেকটা খাবারই আমিষ হিসাবে, ঠিক আছে। তো আমাকে যদি কেউ বলে যে পেঁয়াজ রসুন বা যদি কেউ ধার্মিক কারণে কেউ খায় না, তাহলে আমি বলবো তাহলে গাজরকেও একটু কৃপা করো, ও বেঁচে রাখিও কেন হত্যা করা, ওরও তো কিছু গুণ আছে, গাজরের কিছু গুণ আছে, বেগুনের কিছু গুণ আছে, বিনসের কিছু গুণ আছে। এবার কারোর কিছু পছন্দ নয় সেটা আলাদা কথা, নাই খেতে পারে, দেখতে হবে। যে যেমন আমি খাই না, আমি কোনো ধার্মিক কারণে আমিষ খাওয়া ছাড়িনি, এ তো খুব পরিষ্কার কথা। আমার মনে হয়েছে যে কেন কাউকে কোনো পেন দেওয়া, ব্যাস। এখন যদি কোনো, আমি পরিষ্কার কথাই বলছি, এখন যদি কোনো মুরগি আমার সামনে পড়ে যায় আমার খিদে পায়, আমি খেয়ে নেবো, মরে গেছে আপনা থেকে আর আমার খিদে পেয়েছে, আমি কেন 100 টাকা দিয়ে তারা কিনতে করবে, মেরে খেয়ে নাও। এবার আমি এর মধ্যে ধরবো না যে মাংসে মাংসে বাড়ি আর খাবার নেই হয়তো আশেপাশে, হয়তো আমি খেয়ে নেবো, এর মধ্যে তো না আমি খেতে পারি না। আসলে ব্যাপারটা কী হয়ে যায় মানুষের একটুখানি পরিষ্কারই, মানুষের মধ্যে এসে যায় কি, আমরা এমন নিয়ে মানুষ, আমরা সবসময় কী বলুন তো, আমরা ফেস ভ্যালুতে চলি প্রচণ্ড, আমাদের ফেস ভ্যালু প্রচুর, নিজেদের ভ্যালু যাই হোক না হোক, তো আমি খাই না কেউ পার্সোনালাইজ করবেন না, এর মধ্যে খুব সূক্ষ্ম একটা অহং থাকে, আমি হতে দিই না। ও আমার পাশে বসে কোনো সময় আমি ওকে বলেছি যে চিকেন চাউমিন খাও, ও খাচ্ছে, আমি এক চামচ কাটা তামড়ি তুলে খেয়ে নিয়েছি, কেন আমি এটা চুলতে দেবো শুধু শুধু বাদে একটা, এই এটা আবার একটা মানে কী বলবো, অতি হয়ে যায় যে দেখানো একটা এসে যায়, এটা বুঝতে পারি না আমরা, ভিতরে এসে যায় যে আমি না বাবা, আমি এসবের মধ্যে তমগুণী জিনিসের মধ্যে আমি নেই। এই জন্যই তো তন্ত্র খুব সুন্দরভাবে তুলে নিয়েছে, যেগুলি যেগুলি ফেলে দেওয়া হয়েছে, আপনি দেখুন প্রত্যেকটা জিনিস শিব আর তন্ত্র কুড়িয়ে নিয়েছে। এটা এই বলতে নয় যে ফেলে যাওয়া জিনিসগুলোকে তুমি কুড়িয়ে নাও, এটা এই বলতে যে জীবন ফ্লেক্সিবল, জীবন প্রবাহিত। তো
তার মধ্যে কোনো রকমের এই নেই যে এইটা গ্রহণযোগ্য আর ওটা গ্রহণযোগ্য নয়। বিবাহ নিষেধ করেনি, সব ধর্ম স্ত্রী থেকে দূরে থাকো বলে কথাটা বলে দিয়েছে, তন্ত্র একদম বলছে না এটা খাবে না, ওটা উচ্ছিষ্ট, অঘর পন্থা যেমন আছে। স্যার বলো না, কাপড় পরতে পারি, উলঙ্গ থাকতে পারি, তোমার কাপড় আর আমার গায়ের চামড়াটাও আমার কাপড়। কালীকে তৈরি করে দেওয়া হলো দিক বসনা, তার কেশকে দশদিক বলে দেওয়া হলো, বুঝলি কি? তো পিঁয়াজ রসুনের কথা এটা বেসিক্যালি এসেছে, লোকে বলে থাকে শরীর গরম হয়, কিন্তু আমি দেখেছি যারা পিঁয়াজ রসুন খায় না বলে একদম পিওর ভেজ হোটেলের পাশে মদ নিয়ে বসা হয়। আমাদের ভাষায় পিওর ভেজ পকোড়া পাঠাবেন, হ্যাঁ, উইথ ম্যাকডাউলস চলছে। তো এরকম ব্যাপার আছে, এটা বেসিক্যালি একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার বিষয়। যেমন যখন গণেশ দুধ খাচ্ছিল না, ক্যাপিলারি রিয়াকশন আমরা সবাই জানি আজকে, আজকে জানা সত্ত্বেও একটা শহরতলীয় অংশে গিয়ে যদি ইভেন শহরে যদি এক্ষুনি হয়ে যায় আবার সেই একই জিনিস শুরু হয়ে যাবে। করোনা দেবী শুরু হয়ে গেছিলো মাঝখানে, এই তৈরি করে থামাও একে না, এক্ষুনি করোনা দেবীর পুজো শুরু হয়ে গেছিলো, পুলিশ ঠেঙিয়ে ঠুঙিয়ে তুলে দিয়েছে বলে বেচারি করোনা দেবী এখন আর পুজো পাচ্ছেন না, নাহলে করোনা দেবীর পুজো হতো। তো এটা হ্যাঁ, রসুনের যে গুণ দেখতে হবে প্রত্যেকেই, রসুন অতিরিক্ত যদি হয়ে যায়, অতিরিক্ত যে কোনো জিনিসই খারাপ, রসুন অতি হয়ে গেলে শরীর খুব হিট প্রডিউস করে। তো যারা সংযমের জীবন কাটাতে চায় তাদের বলা হয় যে এটাকে একটু পরিহার করো, কিন্তু আমাদের যোগও কিন্তু কিছু পরিহার করতে বলেনি, সন্তুলন বলেছে। শ্রীকৃষ্ণ গীতায় কোথাও পরিহার বলেনি, তসমাৎ এতত ত্রয়ম ত্যাজেত, এই কথা কী ত্যাগ করতে বলেছে, যে কোনো জিনিসের কাম ক্রোধ লোভ এই তিনটেকে শত্রু বলেছে। খাওয়ার ক্ষেত্রে বলছে সাত্ত্বিক রাজসিক, সাত্ত্বিক খাবার, দুধ কী করে হয়, চর্বি থাকলে সাত্ত্বিক কী করে আমি জানি না, গরুকে কীভাবে যে বৈষ্ণবরা দাঁড় করিয়ে রেখেছে সাত্ত্বিকভাবে বুঝতে পারছি না। তো গরুর মধ্যে সৌন্দর্য দেখার, তার নিরীহ অত বড় জীব কাউকে অ্যাট্যাক করে না তো, এবং একসময় আমাদের গরু খুব কাজে লেগেছে, সেই জন্য তাকে মা বলেছে, বা সেসব নিয়ে তুমি বহু বলেছি, আমি আর এইটাকে রিপিট করবো না, যে মা বলে তার সাথে কী করা হয়েছে না করা হয়েছে আমরা সবাই জানি, কী করা হয় আমরা জানি। হ্যাঁ, আপনারা যদি কোনোদিন ডেয়ারিতে যান না আপনাদের চোখে জল এসে যাবে, সেই জন্য মিল্ক প্রোডাক্ট হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি পনির খেয়ে নিয়েছি, এখানে কি, এখানে যদি আমি ফ্যাঁকড়া তুলি এখানে ওর থেকে বেশি বাকিদের কষ্ট হয়ে যাবে। তো আমি যখন সাধু জীবনে শুরু করেছি তখন এটা আমাকে বলেছিল, বিভিন্ন লিটারেচারে পাওয়া যায়, মা শারদাও বলতেন যে বাবা আশ্রম পীড়া করো না। এক একজন সাধু আশ্রমে আসতো, আমি এটা খাই না, আমি ওদিকে বসি, আমার পূর্ব দিকের জালনা দরকার। এবার এইগুলো প্রতিটা তার কাছে ধার্মিক ব্যাপার, তাদের মান্যতা, কিন্তু এই করতে গিয়ে দেখা যাচ্ছে যে দশজন ছুটছে। তা তুমি জগতের হিত করছো না অহিত করছো? এবারে কারোর কিছু খাবারের গন্ধ সহ্য না, কেউ শুঁটকি মাছের গন্ধ কারোর সহ্য হয় না, সেটা আলাদা ব্যাপার। সেটা হলে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যেমন আমি ওকে বলছিলাম তুমি চোখে খাচ্ছ না জিভে খাচ্ছ, এটা ভালো করে দেখতে হবে, তোমার পেটের সত্যি সত্যি খিদে না চোখ আর জিভের খিদে। তো কী হয়ে যায়, যেহেতু পাবলিকালি পেঁয়াজ রসুনকে অনৈতিক ঘোষণা করে দেওয়া হয়েছে আর বাংলায়, সেই জন্য সবাই মোটামুটি আগে পেঁয়াজ রসুনটা ছাড়ার কথা ভাবে, মাছ মাংস ডিমের পরে পেঁয়াজ রসুন। আমার সাথে একটা মহাজের তো রীতিমতো আমি পরিষ্কার করে বললাম, বলে আগে দুধ ছাড়ুন আপনি, আপনার জন্য বলছে না আমাদের এখানে গোশালায় গরুকে রাখা হয়, হ্যাঁ, এবং ওকে এই করা হয় না, এই করা সেই করা, এটা কী কথা হলো? তাহলে একটা কাজ করুন, আপনার নাকে দড়ি দিয়ে দিই এবং আমাকে গোশালায় রাখি আপনাকে। সব থেকে কথা যে যারা, আমি তো বলছি মাকেই রাখলে পারে, প্রত্যেক বছর করে নতুন একজন নিয়ে আসা হবে, মা দুধ দিতেই থাকবে, মাতৃদুগ্ধ তো একদম অ্যাপ্রোপ্রিয়েট না, বাচ্চার জন্য একদম পূর্ণ, সারা জীবন যদি মায়ের দুধ খেতে পারে তো ভালোই, যদি দুধের এতদিন প্রয়োজন হতে থাকে তো নেই। আমি যে কোনো জিনিসই বলবো রিজিড ভালো, রিজিড যদি কিছু হয়ে থাকে একটি জিনিস, জীবনে অশান্তি আসবে না, না টেনশন লেনে কা না দেনে কা, দশমাত ন দ্বিজতে লোকে লোকার ন দ্বিজতে চাইয়, যে উদ্বিগ্ন করে না উদ্বিগ্ন হয় না, এটা ধর্ম। যদি মনে হয় কারো সহায়তা করছে ভুল নেই, তবে আমি আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে সবসময় বলবো বি ফ্লেক্সিবল, ধর্মের কোনো নির্দিষ্ট মূর্তি হয় না, এটা একদম আমাদের উপনিষদের সিদ্ধান্ত, বদলাতে হবে। ইভেন স্মৃতিতেও বলা হয়েছে যে অশৌচ শৌচ এইসব যেসব এখন বাতলেস হয়ে গেছে, তবুও
স্মৃতিতেও এই কথা বলা হয়েছে যে তুমি যদি বিদেশে থাকো, তুমি যখন খবর পেলে তবে থেকে তোমার অসহ্য। যখন খবর পেলে, বাবা মরে গেছে, খবর আসতে আসতে হয়তো 20 দিন হয়ে গেছে, আগে তার যেত, যেতে সময় লাগতো, তখন কি বলে দেওয়া হলো, এখন তো সঙ্গে সঙ্গে একটা মেল করবে, একটা কল করবে, হয়ে যাবে, তখন ছিল না। তো নিয়মগুলো কীভাবে তৈরি করা হয়েছে, এইভাবে তৈরি করা হয়েছে। এবং রসুনের মধ্যে যথেষ্ট পরিমাণের মেডিকেশনের গুণ আছে, গুরুত্বপূর্ণ হার, হ্যাঁ, চোখের জন্য খুব ভালো বলা হয়। হ্যাঁ, এবার যদি ডাক্তার প্রেসক্রাইব করে, আমাদের গুরুদেবকে আমি দেখেছিলাম, কিন্তু বৈষ্ণব ঘরের ছেলে, ডাক্তার বললো যে মহারাজ আপনাকে মাছ খেতে হবে, উনি কিন্তু আর কিছু বললেন না। যখন ফান্ডামেন্টাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে জীবনের, তখন কি হয়ে যায় জিনিসটাকে বড্ড মানুষ বড্ড সাগর বলছিলেন বিদ্যাসাগরকে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, আর তুমি তো খুব নরম ব্যক্তি, ফ্লেক্সিবল হয়, ঠিক আছে, কারণ এই সময় আমার সামনে এটা বিধান করেছে। যেটা ওরা মানে যারা খাচ্ছে না, তারাও, আমি তাদেরকে ভুল বলছি না, ঠিক আছে, ভালো জিনিস, কিন্তু দেখতে হবে। ধর ওরা কোথাও গিয়েছে, এবারে গিয়ে যদি দেখা গেল যে কোথাও কিছু নেই, এবারে সবাই মিলে ওর স্ত্রী খুঁজছে যে এখন কোথায় পাওয়া যাবে, তো এটা অন্যরকম পীড়া হয়ে গেল না। ওদেরকে আমি দেখেছি ওরা যথেষ্ট ফ্লেক্সিবল, খায় না তো যা হোক খেয়ে নেয়, আপেল খেয়ে থেকে গেতে দেখেছি আমি ওদেরকে। একটা প্রিন্সিপালের জন্য কেউ চলছে, এটা ভালো জিনিস, কিন্তু আমার মনে হয় এর থেকেও এগিয়ে যখন জীবনকে পরিপূর্ণভাবে দেখা যায়, ভাবুন জিনিসটা কেমন হওয়া উচিত। আমি খাওয়ার দিকে, আর দেখুন এই আমিষ নিরামিষ দ্বন্দ্ব পৃথিবীতে চিরকাল থেকেছে, একজন বলছে নিরামিষ, একজন বলছে আমিষ, অস্তিত্ব চা এই যে দুইয়েরই সমাহার থাকুক। সেই জন্য আমি ওকে জোর করে বলি না যে আপনি ছেড়ে দিন, আপনারা আপনাদেরকে আমি এত কথা বলেছি আমিষ নিরামিষ নিয়ে, কিন্তু যারা জ্ঞানপীঠে এসছে আমি কখনো বলিনি আপনি নিরামিষ খান, আমার ক্লাসে নিরামিষ খেয়ে আসবেন, কখনো বলিনি, কারণ যার কাছে যেমনভাবে আসবে সে তেমনভাবে, কারণ যদি গরু ছাগলকে স্বাধীনতা দিতে হয় মানুষকেও তো কিছুটা দিতে হবে, তাদেরকেও এটা হতে হবে। তো এটা ঠিক যে যদি না খায় খুব আনন্দের কথা, কিন্তু নিজেদেরকে বলতে খুব অবজারভেশন আমাদের রাখতে হবে, যে যেন আমি ওনাকেও বলছিলাম কোথাও যদি ফ্রাস্ট্রেশন না হয়ে যায়, এটা কিন্তু আমরা যদি ইচ্ছা করে ধরতে পারি, কারণ দিনের পর দিন দিনের পর দিন আমরা বুঝি না, আমাদের তো অন্যরকমভাবে রিয়াকশান এসে যায়, ইভেন আমি নিজের মধ্যে দেখেছি, হ্যাঁ, অন্য ক্ষেত্রে, এই ক্ষেত্রে নয়, যে সকলের মধ্যেই দেখেছি, ওর মধ্যেও দেখেছি আমি, হ্যাঁ, হয়তো ও মাছ মাংস খেতে একটা সময়তে খুব, তখন খেতো মানে কি, এখানে তো হচ্ছে না, ঠিক আছে, তো যে সময় ও অ্যাকসেপ্ট যতক্ষণ করেনি, ওর কাছে খুব প্রচণ্ড টাফ মনে হয়েছে, ওর মানে কান্নাকাটি করা অবস্থা, পারছে না, কারণ ছোটো থেকেই ওই খেয়ে অভ্যস্ত, ওদের বাড়িতে সবজি বলতে বলতে পেঁয়াজ রসুন আর টমেটো আলু, এই চারটে সবজি, আর কোনো সবজি নেই, আর হাড্ডি ধনে পাতা, এছাড়া কোনো সবজি আসতো না। তো এবার এরকম ছেলে আমি তো বুঝতে পারছি জিনিসটা, তো অ্যাকসেপ্ট করতে পারছে না, তো যতক্ষণ অ্যাকসেপ্ট করতে পারছে ততক্ষণ কান্নাকাটি করে ফ্রাস্ট্রেশন গিয়েছে, কি ওই ডাক দিল, কি ভালো করে ডাকলো, সে খিচিয়ে দিল, যা তা বলে দিল, যাবে বেরিয়ে যাবে। আমি অবজার্ভ করলাম, তার মানে এটা এর কারণে নয়, এটা অন্য কোনো কারণ আছে, তো এইভাবে অবজার্ভ করতে হবে নিজেকে। যদি কেউ প্রেমে ছাড়ে, প্রেম খুব আনন্দের কথা, হ্যাঁ, প্রেম সর্বব্যাপী হয়, তাতে কোনো অসুবিধা নেই, তখনই এটা হবে না ভিতরে, নিজেই প্রমাণ, আর তো কোনো প্রমাণ নেই যে আমার ইচ্ছা হচ্ছে কি হচ্ছে না। তো তার থেকে উঁচু বলবো, যখন ওই স্বাগতম থেকে যাবে জীবনে, যখন সুযোগ আছে, সুবিধা আছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে এগাচ্ছি, আর যখন অ্যাডভার্স সিচুয়েশান, তাতেও ঠিক আছে, এও এক প্রসাদ, এটাতে আছে। আবার কেউ যদি, এটাও খুব উঁচু জিনিস, কেউ যদি বলে যে আমি যাই হয়ে যাক কিছু একটা জিনিস খাবো না, তো কোথাও যেন কিন্তু পরিষ্কারভাবে আমি খেতে পারি না, যে কোনো জিনিস মানে খেতে পারি না, করতে পারি না, যেতে পারি না, হতে পারি না, যখন এটা না থাকে, এটা জীবনের প্রতি না, এই নাটা যেন না থাকে কোনো সময়তে, তাহলে কিন্তু মানে, আর যদি প্রকৃতি যে খুব গ্রেসিয়াস যদি হয়, আর যদি না থাকে, প্রকৃতি কিন্তু খুব কঠোর কঠোর পরিস্থিতি হিসাবে দাঁড় করাবে একদমই না। ওই যে আমি ওকে ওদেরকে বলি, যার যা গ্যাপ আছে সব পূর্ণ করে যেতে হবে, আচার্য শঙ্করকে স্ত্রী সঙ্গ করে এগোতে হয়েছে, গ্যাপ যদি থেকে যায়, আর যদি কোর্স কমপ্লিট হয়ে যায়, কে কী বলবো, কোনো ব্যাপার না, গ্রহণ করে নেবে। তো এগুলো এই জন্য, এই জন্য ব্যক্তি কী প্রমাণ, এই নিয়ে কোনো মানে প্রফর্মা হতে পারে না যে এইরকমই হবে আর ওইরকম হবে না। দেখুন শাস্ত্র পরিষ্কারভাবে এই কথাটা বলেছে যে যারা ছেদন দন্ত দিয়ে কেটে খাবার খেতে অভ্যস্ত, তারা রাক্ষস, তাদের ওটা বেশি অ্যাক্টিভ আছে।
ঠিক আছে। আর এই উনি তো ডাক্তার জিজ্ঞেস করুন, যে ডাক্তাররা যে কথাগুলো বলে এগুলি খেতে হবে, দ্যাটস নট রাইট। অনেক বিকল্প আছে, হতে পারে যে ওনারাও সন্তানদেরকে খাওয়াচ্ছেন, তো এই বিষয়ে আমার কোনো মতামত নেই। কি করে বলবো বলতো, যে আমাকে ভালোবাসো, আমাকে প্রেম করো, এ তো বলে হয় না। এ তো আমি ওকে বলতাম যে, ও আমাকে প্রশ্ন করেছিল যে আমি কি করবো, একটা ছাগল আর মুরগির সাথে বন্ধুত্ব করাগে, তাহলেই হয়ে যাবে। আপনি মাছ খেতে পারবেন, মানে মাছ খেতে হয়তো কেউ পারছে না, দেখুন এটাই শেষ কথা নয়, খাবারটা শেষ কথা নয় ধর্মের। কি বলবো, যেমন গাছ যখন বেড়ে ওঠে না, গাছের সাথে তার মুকুল, তার পাতা, তার পল্লব একসাথে অটোমেটিক গজিয়ে ওঠে, তেমন সেরকমই যখন ব্যক্তি জীবনে গভীরে প্রবেশ করে, অটোমেটিক কিছু জিনিস এসে যায়, কিছু জিনিস ছেড়ে যায়। ওটাকেই নথিভুক্ত করে এমন করা হয়েছে যে তোমার এটা ছেড়ে যাবে, তুমি মেলাও বসে বসে। মুকুল আসেনি মানে এটা আম গাছ নয় কি? ওটা আম গাছই, মুকুল আসবে, দাঁড়াও একটা সময় আসবে ঠিকই। তো আমি এই নিয়ে কিছু, আমি এদেরকেও খুব রিজিডলি বলি না, একটু মাঝামাঝি থাক। এটা বাঙালি ঘরে একটা সংস্কার হয়ে গিয়েছে, ঠিক তেমন এই যে পেঁয়াজ রসুন না খাওয়া, এটা একদম ক্রিটিক্যাল বাঙালি সংস্কার। হ্যাঁ, আপনি ওদিকে যাবেন, আমি তো সাউথে থেকেছি, আপনাকে সব কিছু, ইডলি হোক, দোসা হোক, সাম্বার হোক, গণেশ পূজা হোক, পেঁয়াজটা খুব কমন, রসুনটাও অনেকে ইউজ করে না, পেঁয়াজ খুব কমন জিনিস। আর ওই মহারাষ্ট্রের গরমে পেঁয়াজ আপনাকে খেতে হবে, কাঁচা পেঁয়াজ, তাহলে আপনি থাকতে পারবেন না। দেখুন ওই জন্যই জৈন ধর্ম আস্তে 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 কমে যাচ্ছে, অতি হয়ে গিয়েছে, এই জন্যই বুদ্ধিজমে তো এগাতে পারলো, বুদ্ধ এসে ফ্লেক্সিবল করে দিল বিষয়টা। বুদ্ধ কি বললে, ভিক্ষাপাত্রে যা পড়ছে ভিক্ষুদের গ্রহণ করো, অর্থাৎ জীবন তোমায় যা দিয়েছে গ্রহণ করো, এটা খুব অ্যাকসেপ্টেবল। জৈন ধর্ম মাটির নিচে জিনিস খাবো না, পোকামাকড় এটা হবে না, তো মাটির নিচে গাজর খাবো না, বিনস খাবো না, এটা খাবো না, এতে ছাঁচি বা কেন নিচ্ছ ভাই, কত মাইক্রোব, কত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাচ্ছে, জল কেন গায়ে ঢালবে, কেন সাবান মাখবে না, তাহলে আর কি প্রশ্নটা কি দাঁড়ালো, যতখানি করা যায়, যতখানি তো কমফর্টেবল, নিয়মই যদি জীবন হয়ে যায়, জীবন নিয়ম তৈরি করে। জৈন ধর্মের তো এই কারণেই বেশিরভাগ মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেল, অবলুপ্ত হয়ে গেল জিনিসটা, অত লোক নিতে পারলো না। জৈন ধর্মে এদিকে এ কারণে, কিন্তু জৈন ধর্মে ঘি তো বোধহয় সম্ভবত খাওয়াই হয় গুছিয়ে, কিন্তু জৈন ধর্মে কি গরুর ওপর অত্যাচারটা চোখে পড়লো না, ভিড় অত্যাচারটা চোখে পড়লো না? আর এদিকে দেখা যাবে যে পেঁয়াজ খাবো না, আমি আমি একদম ওই মহাজকে বলছিলাম, এটা তো ভণ্ডামি হয়ে গেল। আপনি কেন, ওই গরুটা কি নাকে দড়ি দেওয়ার জন্য জন্মেছিল? ওর কি ওটা, ওইটাই কি ওর পুরস্কার, ওর কি প্রাপ্য? আপনি দুধ খাবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, ওকে কেন আটকে রাখা হবে? তাহলে ছেড়ে দিন ক্যাম্পাসের মধ্যে, ও গরু গরু গোলাপ খেতে খুব ভালোবাসে, গোলাপের চাষ করে যাবে, গোলাপগুলো খেয়ে যাবে, তো কেন এরকম করা হবে না? তো এইরকমই মানুষ যতখানি অবজার্ভ করেছেন, জৈন ধর্মে মহাবীর সেই সময় প্রেক্ষিতে যেগুলি অবজারভেশন, হয়তো ওই সময় মানে এত বেশি ক্রূরতা, এত বেশি মিথ্যা ছিল মহাবীরের, এই জন্য ধর্মের মধ্যে ক্রিয়াপ্রধান দিকটা খুব বেশি। মহাবীর বেসিক্যালি, আমি আগের দিনও বলছিলাম, আমাদের যোগের প্রিমিটিভ যে স্টেজের জিনিসগুলো, ওগুলোকে নিয়ে গিয়েছিল, ওগুলো দরকার ছিল। হ্যাঁ, যম নিয়ম, এটাই জৈন ধর্মে খুব বেশি হয়েছে। হ্যাঁ, বারবার সব কিছুতে করা, এই যে বাহুবলী হয়ে আসি, দেখুন জৈন ধর্ম তো মহাবীর থেকে নয়, জৈন ধর্ম ঋষভদের থেকে, তো অনেক আগে থেকে সেটা চলছে, ওটা বারবার মডিফাই হয়েছে। ধর্ম এমন জিনিস যে সময়ের সাথে সাথে সন্তুলন করতে থাকে, ঠিক যেমন বাইক যখন আপনি চালাচ্ছেন, তখন এমন তো নিয়ম নেই স্ট্রেটই রাখতে হবে, রাস্তা কখনো বেগবে, কখনো গিয়ার বদলাতে হবে, কখনো ব্রেক টিপতে হবে, এই ব্রেক টিপে দিলে, আরে ভাই যেভাবে একে এগোতে হবে, এগানো কথা, তার জন্য যা যা করার করতে হবে। তো ধর্মেতেও মহাবীর যখন এসেছিলেন তখন এরকম ছিল, উনি কাপড় ছেড়ে দিলেন, করুণা দেখুন কত মহাবীরের, যে আশ্রমে কোনো ঘরেই থাকলেনই না, আশ্রমে বলেছিল যে এখানে এই পশু টশুগুলো আছে, এদেরকে একটু দেখা সাক্ষাৎ করবে, তো মহাবীর কিছু বলতেন না, ওটা তার স্বাভাবিক স্থিতি, যিনি স্বাভাবিকভাবে এসেছেন। এবার আমরা বলে মহাবীর যেহেতু পশুদের কিছু বলতেন না, আমরাও কিছু বলবো না, এটা তো বসলো না, ওই কবিরের সেই দোহার মতো হয়ে গেল যে তুমি খুব ধুমধুম করে ওই কুট চালাচ্ছ যে ধান ভাঙে, কিন্তু ধানটা ভিতরে দাওনি, তাহলে কি হবে? আওয়াজ প্রচুর হবে ওই শব্দে, কিন্তু ওই শব্দে পেট একটু ভরবে না, সেরকমই আমাদের বুঝতে হবে নিজেদের সাথে, এটা বেসিক অনেস্টির বিষয়। আমি জীবনে তাদেরকে দেখেছি যারা সময়কে অতিক্রম করে গিয়েছে, তারা বড় সময় সাপেক্ষ, বড় সময় পারফেক্ট ছিল। যারা সময়কে অতিক্রম করে তারা সময়ের সাথে বড় চলে, অদ্ভুত দেখা গিয়েছে। তো কোনো কিছুতেই যে কিছু হয় না, যে বুদ্ধ বলেছিলেন
ঠিক আছে, সেই বুদ্ধই অহিংসার কথা বলেছিলেন। এবং অহিংস হতে গেলে তো অনেক, তিনি অষ্টাঙ্গিক মার্গ দিলেন, কেন দিলেন? আত্মদীপভাব তো অষ্টাঙ্গিক মার্গ কি বা কেন, যা ইচ্ছা করো, তা তো বললেন না। যারা নিজের লাইট নিজে জ্বালিয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে যম নিয়ম আসন প্রত্যাহার প্রাণায়াম সিদ্ধ না হলে সমাধির ভূতি রচিত হয় না, তারা জানেন। তো এইরকম মহাবীরের ক্ষেত্রে দেখা গেল যে ছাগল টাগলগুলো কেউ নি আর ধরতে ধরেননি, তো বললো যেরকমভাবে তুমি থাকতে পারবে না। ওই যদি এরকমই হয় যে কাউকে আমাকে আটকাতে হবে তার জীবনে, স্বতঃস্ফূর্ততাকে আটকাতে হবে, স্বতঃস্ফূর্ততা যেটা নেতিবাচক নয় আটকাতে হবে। আর সত্যি কথা বলতে যারা স্বতঃস্ফূর্ত চলেন তার নেতিবাচক চলেন না, যারা মনে করছেন স্বতঃস্ফূর্ত চলছে অথচ জীবনকে নেতিবাচক কাটাচ্ছে তারা কোনো না কোনো বৃত্তির গোলাম হয়ে চলছে, স্বতঃস্ফূর্ত তারা নয়। মনে করে আমি স্বাধীন কিন্তু প্রত্যেকটি বৃত্তির অধীন। তো মহাবীর বলে আমি তাহলে কোথাও থাকবোই না, উনি আর থাকলেনই না কোনো আশ্রমে। তো এটা ওনার সত্যতা ছিল, এটা ওনার জীবন ছিল, নিয়ে নেওয়া হবে বিষয় মূল জিনিসটা, তারপর তো বাকিটা চলবে। কিন্তু আমি একজন সাধুকে জিজ্ঞেস করেছিলাম, বলছে আপনি মাছ মাংস বলি এগুলো আপনার গন্ধ লাগে, বলছি গন্ধ না লাগলে তো আপনি খেতেন, তার মানে এখানে করুণা প্রেমের কোনো প্রশ্ন নেই, এখানে নিয়মের প্রশ্ন। কিছু কিছু সম্প্রদায় আছে যারা যেখানে মাছ খাওয়া যায় সেখানে চুটিয়ে মাছ খায়, আর যেখানে মাছ খাওয়া যায় না সেখানে আমার তাদের ভয় আছে, বলছে না সমাজের কালচারের মধ্যে আমাদের ফিট বসতে হবে। এ কী রে ভাই, এ কীরকম দ্বিচারিতা, কী করে সন্ন্যাস হবে, এই কারণেই ডুবেছে ভারত। তুমি খাচ্ছ যে কোনো কিছু করছো তার পিছনে তোমার দের মাস্ট বি ইউর ওন লজিক, তা না? কোনো কোনো সম্প্রদায় আছে যারা দেখা যাবে বাংলাতে দেখা যাবে চার রকমের মাছ খাবে, আবার যেই বেঙ্গালে চলে যাবে তারা সব ইডলি ধোসার লোক হয়ে গেছে। হি কীরকম মিথ্যাচার! তো এটার সাথে তো নিজেকে ন্যায় করতে হবে, তো ভাব ব্যক্তিকে ভাবতে হবে। কারোর সাথে আমিও আবারও বলে দিচ্ছি, আগেও বললাম আমার যা মনে হয়েছে আমার জীবন থেকে আমি বলেছি, আপনাদের যেটুকুনি দরকার নিয়ে নিন বাকিটা ফেলে দিন। কত লোকে কত কিছু বলে, কুষ্ঠ লোক কহেঙ্গে, এরভাবেই নিতে হবে।